আমি সেই অভাব সম্মুখ সমস্তকে বন্দনা জানিয়ে আমার সদ্ধর্ম দর্শনা শুরু করতে চাচ্ছি। সদ্ধর্মের প্রাম্বে সদ্দেয় আমার কল্যাণ মিত্র, আমার আশীর্বাদ অনন্ত ডক্টর অরুণজিৎ মহাতরের মাধ্যমে সদ্ধর্ম বন্দনা করতেছি। আপনার তিন ডাক সদুপতি অনুমোদন করুন। অনুরূপভাবে বুদ্ধি ভাবতে ওই মিত্রদি ভাবতে গিয়ে আমার মৈত্রীময় আশীর্বাদ দিয়ে আমি বলতেছি আপনার তিন ডাক সদুপতি অনুমোদন করুন। আজকে যার 15 দিনের সময় বলছেন সে মাসিমায় দেখুন মানুষের মৃত্যুর কথা বলছেন। আমরা একদিন আগে আমি আর ভান্সে দেখা করে তার প্রতি যে উনি মারা যাবে সেটা কেউ কল্পনা করতে পারছে না। মৃত্যুটা কখন আসে কেউ কল্পনা না। আমি যে প্রত্যন্ত মৃত্যু কাল করে মৃত্যু কখন আসে এখন নিচিয়ে দিলাই। সেজন্য বুদ্ধ বুদ্ধের বাণীটা শুনুন। বুদ্ধ গুণাম অচিন্তনীয়, ধম্ম গুণাম অচিন্তনীয়, সঙ্গ গুণাম অচিন্তনীয়, মাতা পিতা গুণাম অচিন্তনীয়, আচার্য গুণাম অচিন্তনীয়, ইমাং পঞ্চ গুণ সাহিত্য আহং বন্ধামি সভ্যতা। অর্থাৎ মা বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ, মাতা পিতার গুণ এবং আচার্য গুণ অবর্ণনীয় গুণ, চিন্তা করার চিন্তার অতীত। আপনারা কেন আজকে বান্ধবে যেটা বলছে বান্ধবতে 20 লাখ 30 লাখ 1 কোটি টাকা দিয়েও বান্ধবের কিন্তু সামর্থ্য ছিল মাকে রক্ষা করতে পারছে কেন পুণ্য ভারবি নাই। বান্ধব দেখেন বলতে মহাতারা অনেক আমার থেকে হাজার একদম বড়, ওয়াই বড়, শিক্ষা দীক্ষায় বিদ্যায় সব দিক দিয়ে বড়, কিন্তু কেউ রক্ষা করতে পারে কেউ কাকে রক্ষা করতে পারে না। সেজন্য এই যে আজকে পুণ্য সঞ্চয় করতেন, এই পুণ্যটাই আপনাকে রক্ষা করবে। পুণ্যরাশি দানের কথা বলতে পুণ্যরাশি দান করবেন। বুদ্ধ নীতিকণ্ঠ সূত্র বলতে বলছে কি জানেন, আমাদের দুটা গুণ আছে, গুণ আছে ধন আছে, একটা বস্তুগত গুণ একটা গুণগত উত্তর গুণ না টাকা পয়সা হিরে দেওয়া আর গুণগত গুণ কথা জ্ঞান পুণ্যরাশি পুণ্যরাশি দান করতেছে এই জ্ঞানটা আমাকে কিন্তু দেবে। উনি কেন আপনি দেখেন ওনার ওনার ছোট আপনি ছিল উনি ওখান থেকে হেঁটে ভান্সের কাছে এসে তো ভান্সে ওর বাবা উঠো আমাকে খারাপ লাগতেছে সে আর দেখো কেন পুণ্যবান সত্তা না হলে উনি তো ওখানে মৃত্যু উন্নত হত। পুণ্যের কি প্রভাব, জ্ঞানের কি প্রভাব, একটু ভুলতি করুন ওর কয়টা নয় স্তুতি নয়। উনি এসে ভান থেকে ডাকলো, দেখে ভান থেকে তুলে ভান্সের হাতে জল দিয়ে মৃত্যুবরণ করলো। ও এমন বলছেন কি আমি বলতে আমি ভান্তের মা হিসেবে এত কত গর্ব, আমার সঙ্গ মাতা হিসেবে উনি মৃত্যুবরণ করছে এটা মতো পূর্ণ আর কিছু নয়। উনি কোথায় গেছে আমি কোনো মনে করতে না, সঙ্গে গেছে কেন জানেন, যারা শিলবান শিলবতী ভোর 5টার মধ্যে মৃত্যুবরণ করে তারা স্বর্গে গমন করে। কত মানতে আপনি কীভাবে জানেন, আমি ধ্যান করি যারা ধ্যান করে যত মুনি ঋষি সাধক আছে তারা কী করে জানেন ভোর 3টা থেকে 5টা পর্যন্ত মধ্যে থাকে। তো তখন যারা মৃত্যুবরণ করে যাদেরকে নিয়ে যায় তাদেরকে স্বর্গে নিয়ে যায়। ও কীভাবে বলতে যত মুনির সাধক আছে তারা সকল মৈত্রে থাকে, 5টা পর ওরা মৈত্রে থাকে না। তো সেদিন আমি আজ আমার শেষ দেশমা আপনাদেরকে বলবো 10টা মিনিট ভোর 4টা 15 থেকে 5টা 10টা মিনিট ধ্যান করবে। ধ্যানটা চালু করে দেয় দাঁড়ানো হাঁটা বসা শোয়া, ধ্যান মানে বসানো স্মৃতি স্মৃতি বুদ্ধানুস্মৃতি ধম্মানুস্মৃতি সংজ্ঞানুস্মৃতি দেবতানুস্মৃতি আনাপানুস্মৃতি 10টা অনুস্মৃতি ভাবনা আছে সেখান থেকে একটা স্মৃতি করে বুদ্ধের কাছে যায় চাইবেন তা পাবেন। সৎজ্ঞানে মৃত্যু মঙ্গল ধরে বুদ্ধের কাছে যেতে চাইলে নির্বাণের স্বর্গ বা নির্বাণ লাভ করতে চাইলে একমাত্র জ্ঞান ছাড়া বুদ্ধ জ্ঞান উৎপন্ন হবে। জ্ঞানে হচ্ছে যে আপনার কি জ্ঞান দানশীল ভাবনা নির্বাণের ঠিকানা। ওর বুদ্ধের কি স্বর্গ মুক্ত নয় নির্বাণ, সেই নির্বাণ যেতে হলে আপনাদেরকে 10টা মিনিট একটু 4টা 15 থেকে 5টা মিনিট ধ্যান করবেন। আমি আমারও আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি স্বর্গীয় মাসিমা অমিয় বলার উদ্দেশ্যে আমি দান করতেছি ওনার যেন নির্বাণ প্রাপ্ত হয় সে প্রত্যেকে সবাই তিনবার সর্বদি অনুমোদন করুন।